আজকে আমি দেখাচ্ছি তোমাদেরকে, আমি ঝাক্কা নুডলস তৈরি করবো। এই যে এতটা লাগবে না, এটার জন্য আমি নিয়ে নিয়েছি এই চিংসের ভেজ ঝাক্কা নুডলস, চাউমিন মশলা, আর এখানে আমার ভেজিসগুলো কাটা আছে, এখানে আছে গাজর আর বিনস, এখানে আমি অনিয়ন চপ করে রেখেছি আর চিলি কেটে রেখেছি, গ্রিন চিলি, এখানে আছে টমেটো চিলি সস, এটা ডার্ক সয়া সস, এটা ভিনিগার, এটা গ্রিন চিলি, তো আর লাগবে হচ্ছে আমার নুন, হলুদ আর গোলমরিচ গুঁড়ো। তো চলো আজকে প্রিপারেশনটা স্টার্ট করি ভেজ হাক্কা নুডলস। আমি নিয়ে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করছি দুটো পিস হাক্কা নুডলসের। আর এই যে এখন জল বয়েল করতে বসিয়ে দিয়েছি, এই জলের মধ্যে আমি একে একে অ্যাড করবো রিফাইন্ড অয়েল, দেন অ্যাড করবো এটাতে হচ্ছে নুন, সল্ট, দেন আমি এটাতে অ্যাড করবো একটু ভিনিগার। আমি এগুলোকে পিসগুলোকে জলে ছেড়ে দিলাম, প্রপারলি বয়েল হবে, দেন এটাকে আমি জল থেকে তুলে নেব। দেখো আমার নুডলস বয়েল হয়ে গেছে, আর এদিকে আমার তেলও গরম হয়ে গেছে, তো এতে আমি একে একে ভেজিসগুলো ছাড়বো। ফার্স্ট আমি ছেড়ে দিলাম গাজর আর বিন, ভালো করে ফ্রাই হবে। ফ্রাই হোক, ফ্রাই হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজটা লঙ্কাটা অ্যাড করে দিলাম।
দেখো বেঝাক্কা নুডলস আমি সার্ভ করে দিয়েছি। আজকে প্রিপারেশন কমপ্লিট।